আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটা ছোট্ট ব্লগ নিয়ে আপনাদের সামনে আসছি। আজকে আমি ইন্ডিয়ান জাতীয় ফুড এটা ম্যাগি নুডলস, এটা রান্না করব। ইন্ডিয়াতে কিন্তু এটা অনেক ফেমাস, আমাদের দেশে অনেক ফেমাস। তো আমার হাজবেন্ড আজকে এটা আনছে যে মশলা লাস্ট, মানে অনেক ঝাল মনে হয়, এটা আজকে রান্না করবো। এটা আমি আগে খাই নাই, তো আজকে রান্নাও করবো আর আপনাদের সাথে শেয়ারও করবো। ম্যাগি কিন্তু অনেকভাবে রান্না করা যায়। ইন্ডিয়াতে দেখায় যেভাবে ওনারা শুধু পানির মধ্যে দেয় আর সিদ্ধ করে, আর ওরা তো আমাদের মতো এরকম মানে ডিম টিম দিয়ে খায় না, দেখি বেশিরভাগই সিদ্ধ করে জাস্ট মশলাটা দিয়ে খায়। আমরা তো এইভাবে খাই না, আমরা এটারে বাঙালি ভাবে খাই। বলেন কি, আগে এটাকে রেডি করি, মশলা টসলা কেটে রাখি। ইন্ডিয়াতে যে দেখায় মানে ওরা এত ঝটপট করে রান্না করে ফেলে, মানে একদম চোখের নিমেষে হয়ে যায়, কিন্তু আমরা তো ওইভাবে খাই না, আমরা একটু আরো বেশি মশলা টসলা দিই। তো এটার মশলাটা এরকম মনে হয় অনেক ঝাল হবে, গুঁড়ামরিচের ফাঁকিটাই বেশি দেখা যেতেছে। এখানে আগে আমি পানি দিয়ে দিব, এইটা আমরা জানতাম। পানিটা একটু বেশি দিছি কারণ আমি এটা একটু ঝোল ঝোলই খাবো। আর একটু আলু দিব, আমার হাজবেন্ড আলু পছন্দ করে, আর সাথে একটা চিকেনের পিস দিয়ে দিব। এই পানিতে আমি নুডলসটা সিদ্ধ করব। আলুটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, এখন মশলাগুলো দিয়ে দিব। ওদের দেখি পানির মধ্যে আগে মশলাগুলো দিয়ে দেয়। নুডলসে আমরা যত এই চিকেন দেই কিন্তু ডিম ছাড়া কিন্তু নুডলস মজা লাগে না। একটা ডিম আমি আলাদাভাবে ইয়া করে ভেজে রাখছি, নামানোর সময় দিয়ে দিব। চিকেনটা সিদ্ধ হয়ে গেছে, চিকেনটা এখন আমি একটু ছিঁড়ে ছিঁড়ে নিব। অনেকে অন্য ধরনের সস গুলো দেয় না, কিন্তু আমি দিই একটু সয়া সস, টমেটো সস। এই জন্য হচ্ছে এটা আমাদের দেশি নুডলস, এটা আমাদের মতো আমরা তৈরি করে ফেলছি। এখন কত কথা বলে রে, একটু দিব হচ্ছে এটাও ম্যাগিরই সয়া সস, না সরি, হ্যাঁ এটা সয়া সসই ঠিক, এটা একটু আর কিছু ডিম আমি ভাজা রাখছিলাম ওটা দিয়ে দিব। আমার কাছে ডিম ছাড়া মনে হয় নুডলস মানে কমপ্লিট হয় না, এরকম মনে হয়। আসলে আমরা কিন্তু ডিম দিয়ে নুডলসটা খেয়ে অভ্যস্ত, এখন তো চিকেন অ্যাভেলেবেল থাকে দেখে চিকেন দিই। তুমি কথা বেশি বলো, কথা বেশি বলার লোক আমার পছন্দ না। হয়ে গেছে, ট্রিট চাই। আমি এরকম একটু স্যুপ স্যুপ টাইপের খাইতে চাইতেছিলাম। আর একটু লবণ লাগবে, আমার কাছে মনে হইতেছে যে আমরা যেটা সবসময় খাই মশলা ওইটাই বেশি ভালো এটার থেকে। এটার মশলাটা মোটামুটি বেশি একটা সুবিধা মনে হইতেছে না, তারপরও খায়া দেখলে বুঝতে পারবো।